স্পেশাল মানুষদের জন্য স্পেশাল প্রিপারেশন না করলে কি হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লামিয়াস ব্লগস। আমি লামিয়া বলছি, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে স্পেশাল প্রিপারেশনের জন্য আমার গরু মাংসটা কষানো হয়ে গিয়েছে অলমোস্ট, আর টক দই দিয়ে খাসির মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি, কারণ 4 ঘন্টা আমি ম্যারিনেট করে নিব খাসির রেজালা করার জন্য। আর পুডিংয়ের জন্য দুধটা আমি একটু জাল দিয়ে নিয়েছি, আর গরু মাংসটা আমার হয়ে গিয়েছে অলমোস্ট, মানে কষানো। আর রোস্টের জন্য হলো মুরগি চলে আসছে, মুরগি দিয়ে হলো শুধু রোস্ট করব আর কিছু না। আর এরকম চোখের পলকে প্রত্যেকটা ডিশ যদি হয়ে যেত তাহলে তো কথাই ছিল না। আমি ফিশটা হলো বিয়েবাড়ির স্টাইলে ফ্রাই করি, আর গরু মাংসটা আমার আলু দিয়ে ভুনা হয়ে গিয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন যে আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। রোস্ট হলো, পোলার চাল মানে পোলাওটা হলো, তারপরে স্পেশাল মানুষটা কিন্তু ডিমটা খুব পছন্দ করে, আর খাসির রেজালাটাও দেখতেই পাচ্ছেন অলমোস্ট হয়ে গিয়েছে। তো এখন আসি স্পেশাল মানুষটাকে, আমার ননাস আর ননাসের হাজবেন্ড মানে ভাইয়া আর আপু আসবে আমার বাসায়। তো ভাইয়া হলো একদম জামাই যেরকম আসে, একদম 2 হাত ভরে হলো সব কিছু নিয়ে আসছে নাস্তা এরকম। তো আমি ভাইয়াকে খুব করে বললাম যে ভাইয়া কেন এত কিছু নিয়ে আসার কোনো দরকার ছিল না। তো ভাইয়া বললো তুমি আমাকে জামাই আদর দিবা আর আমি জামাইয়ের মতো 2 হাত ভরে নাস্তা নিয়ে আসবো না, এটা কি হয়? তো আমি ভাইয়াকে জামাই আদর দেওয়ার জন্য সাধ্যমতো যা করা অতটুকু করেছি। আর আমার ব্লগটা 2 পার্টে আসবে, তো এটা হলো থার্সডে নাইটের ব্লগ। এই তো সাহিল, সাহিল হলো আমার ননাসের বড় ছেলে, এই মাহি আর সামাইরা, আর এই তো আদু বাবু ও আয়ু বিবি, ওকে আমার ননাসের ছোট ছেলে। তো ভাইয়া হলো খেতে বসেছে, আর আপু অ্যাজ ইউজুয়াল মোবাইলে বিজি। এখন হলো আমি সবাইকে সার্ভ করছিলাম, আমি আমার মতো করে সবাইকে খুশি রাখার চেষ্টা করছিলাম, বিকজ আমি এটা হলো আমি যেটা সার্ভ করছিলাম সেটা হলো চিংড়ি ফ্রাই। আর এখানে দেখা যাচ্ছে যে আমার দেবরের ফ্রেন্ডরা আসছিলো, ওদেরকেও খাবার সার্ভ করলাম। তারপরে হলো খাওয়ার পরে হলো আমি একটু ডিজার্ট আইটেম দিলাম, আমি আমার হাতের বানানো হলো পুটিং, জর্দা, তারপরে মিষ্টি ছানা, এগুলো হলো ভাইয়াকে দিলাম। খাওয়ার পরে তো একটু মিষ্টি মুখ করতে হবে, আর ভাইয়ার মিষ্টি খুব পছন্দ। তো ভাইয়া খুব সুন্দর করে যত্ন সহকারে পুটিংগুলো ই করলো, আমি আমার সাধ্যমতো করে জামাই অ্যাপয়েন্ট করতে মানে চেষ্টা করেছি। আর এই পার্টটা আমার খুব ফেভারিট একটা পার্ট, বিকজ কাজিন বা কোনো বিয়েবাড়িতে অনুষ্ঠানে সবাই এরকম ফ্লোরিং করে ঘুমালে খুবই ভালো লাগে, অনেক আড্ডা দেওয়া হয়। আর এটা রাত 4:30 দিকের ভিডিও, সকালবেলার নাস্তা চলে আসছে, তো নাস্তার ভিডিওটা আপনারা নেক্সট ব্লগে পাবেন। তো নাস্তা সবাই এনজয় করছিলাম, আর নাস্তার পরে হলো আমি দুপুরের যে রান্নাবান্নাগুলো সেটা আমি নেক্সট ব্লগে অ্যাড করে দেওয়ার ট্রাই করবো। এটা সন্ধ্যার নাস্তায় আমি কী কী করছিলাম সেটা ছোট্ট একটা ক্লিপ দিলাম, যে চিকেন ফ্রাই করেছি, ফিশ ফ্রাই করেছি। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, ঠিক কে, বাবাই, আল্লাহ হাফেজ।